পরিচালক রঞ্জন চৌধুরীর ডেবিউ ফিল্ম চিরদিনের এক অন্য প্রেমের গল্প। ছবিতে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, শম্পা হাসলাইন, শ্রীলা মজুমদারের মতন অভিনেতা অভিনেত্রীরা। নিজের প্রথম ছবি সম্পর্কে রঞ্জনবাবুর প্রতিক্রিয়া, এ ছবি আদতে মানবতার ছবি। সমাজ কিছু দেওয়ার জন্য আমার প্রথম দেখি ইচ্ছে, বিকজ দেখুন আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য, যে কোনো মধ্যে চলে যাবো, তার কিছু করতে যাই, সে সমাজকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সাম্প্রদায়িকতা নয়, জাতপাত নয়, সবার মধ্যে মানুষ, সবচেয়ে বড় মেসেজ এটাই আমার কাছে। কারণ গ্রামের মধ্যে যেভাবে মিড ডে মিলকে নিয়ে আজকে বাচ্চারা মিড ডে মিল পায় না, আত্মসাত করে ম্যাক্সিমাম মানুষ। এখানে দেখিয়েছি আমরা গ্রামের MLA, সে আত্মসাত করছে। সেখানে একজন মাস্টারমশাই প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করাতে একজন ছাত্রীর সঙ্গে তাকে জড়িয়ে দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো, সেটা আমরা দেখিয়েছি যে মিথ্যে কীভাবে জড়ানো হয় মানুষকে। তো সেখান থেকে সেই মাস্টারমশাই এবং ছাত্রী সেই প্রেম, সেই ভালোবাসাটা কিসের, সেটা আমরা তুলে ধরেছি। একে সম্মানের, শ্রদ্ধার, নাকি ভালোবাসার? তাই এখান থেকেই গল্পের সার্থকতা এসছে, এক অন্য প্রেমের গল্প। এ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু ভট্টাচার্য। প্রেমের গান, ফোক গান থেকে শুরু করে আইটেম নাম্বার, ছবিতে বিভিন্ন ধরনের গান গেয়েছেন শান্তনু। ছবির যে ডিরেক্টর রঞ্জন চৌধুরী, তিনি আমার খুব কাছের লোক, মানে আমার দাদার মতন সম্পর্ক। তার সাথে আমি আগেও কাজ করেছি, একটা অ্যালবামে কাজ করেছিলাম, হিন্দি অ্যালবামে, যে একটা মিউজিক ডিরেকশনটা আমি করেছিলাম। তো গানটা ভালো লেগেছিলো, তারপরেই আমাকে অফারটা করেছিল, ভাই একটা মিটিং আছে এরকম ছবির ব্যাপারে, তো তুই মিউজিকটা করবি। আমি তখন ভাবছিলাম যে না, এটা আমার পক্ষে পসিবল না, কারণ একটা অ্যালবামের মিউজিক করা ছবির মধ্যে অনেক ডিফারেন্ট, যেখানে এত স্টার কাস্ট নিয়ে কাজ করে, এত বড় ব্যানারের কাজ। বলো না তুই পারবি, তুই করে দেখ। দেন তারপরে করলাম, দাদা অনেক হেল্প করেছিল, রঞ্জন দা দেখাচ্ছিল এই এই জায়গায় এরকম শট নিচ্ছে, এই জায়গাটা সিকোয়েন্সটা এরকম আছে, একটু অন্যরকম ভাব। তো অনেকগুলো কারেকশান করি আমরা মিউজিকের, কারেকশান করতে করতে আমার যে মিউজিক অ্যারেঞ্জার সাহেব চক্রবর্তী, সেও দারুণ অ্যারেঞ্জমেন্টটা করেছে মিউজিক, তার ফলে গানটা একটা পাবলিকের সঙ্গে এখন ইন্টারঅ্যাক্ট করতে পারছি। এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত। ছবিটি এমন একটা সময় রিলিজ করছে যখন বাস্তব সমাজে শিক্ষকের ওপর ছাত্রী নিগ্রহের অভিযোগ আনা হচ্ছে। এ বিষয় নিয়ে কথা বললেন সমদর্শী। আই থিঙ্ক খুব অ্যাপ্ট একটা সময় এই ছবিটা রিলিজ করার কথা হচ্ছে, আর প্লাস আমরা প্রমোশন ডিস্ট্রিবিউশনও করছি। ইটস ভেরি আনফর্চুনেট থিং উইচ হ্যাপেন্ড, আর বিশেষ আমার আর বলার কিছু নেই, মানে ইটস ভেরি আনফর্চুনেট। আর আমি জাস্ট সবাইকে বলবো, প্লিজ আপনারা এই ছবিটা গিয়ে দেখুন, হলে এসে দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। সিটি সিনেমার সঙ্গে নিজের চরিত্র নিয়ে কথা বললেন এ ছবির জয়ী, জানালেন তার চরিত্রটির বর্ণনা। জয়ী হলো ফার্স্টের থেকে যেটা আমরা দেখতে পাবো, যে ভীষণ একটা নর্মাল একটা ক্যারেক্টার, গ্রাম্য একটা মেয়ে, মিষ্টি মেয়ে। কিন্তু আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাবো সেটা জয়ীর জীবনে এমন কিছু একটা ঘটবে যার জন্য সে খুব আপসেট হয়ে পড়বে, এবং আস্তে আস্তে সে আরও ডিপ্রেশনে পড়বে। এই হলো জয়ীর ক্যারেক্টার, খুব শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের একটা মেয়ে, আস্তে আস্তে সে গভীর একটা ডিপ্রেশনে যে চলে যাচ্ছে। শ্রীলা মজুমদার অভিনয় করেছেন এক প্রতিবাদী মহিলার চরিত্রে। নিজের চরিত্রটি নিয়ে সিটি সিনেমার ক্যামেরার মুখোমুখি হলেন তিনি। প্রতিবাদী মহিলা, ছাত্রী ভীতু, ছাত্রী ভয় পায়, ছাত্রী সমাজকে ফেস করতে চায় না, কিন্তু এই মহিলা সেটা নয়। এই মহিলা বলে না, তুমি যাবে, ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখার জন্য তোমাকে এই মানুষ করিনি, তুমি যাবে, তুমি পরীক্ষায় বসবে, দেখি তোমাকে কে কী করতে পারে। মানে ওই রকম গ্রামের একটা সেট আপে, যার সামাজিক অর্থনৈতিক সব দিকটা মাথায় রেখেও তার মধ্যে কিন্তু এই মহিলা প্রতিবাদ করে, ওকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় বলে না। ছবির একমাত্র টাইটেল সংটি গিয়েছেন বন্দনা। প্রথম প্লেব্যাক করে রীতিমতন উচ্ছ্বসিত তিনি। গানটার অফার অ্যাকচুয়ালি আমি রিয়ালিটি শোতে যখন ছিলাম, তো সেখানে সুপ্রতিপ আর আমি একসাথে কম্পিটিটার্স ছিলাম। তো রিয়ালিটি শো শেষ করার পর আমি তখন সুফি গাইতাম, তো হঠাৎ আমাকে সুপ্রতিপ ফোন করলো, ফোন করে বলছে তোর জন্য একটা গান আছে, তোকে গাইতে হবে একটা ফিল্মে। বলছি কী গান? তখন ও বললো যে একটা আইটেম সং। আমি বললাম আরে আমি তো সুফি গাই। বলছে না তোর ভোকালের সঙ্গে ম্যাচ করবে সেরকমই গান। আমি বললাম আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি। তো চেষ্টাটা সফল হলো আর কি, আমার কাছে এটা একটা অনেক বড় অপরচুনিটি, ফার্স্ট টাইম আমার প্লেব্যাক, আর সুফি জনার আলাদা, আইটেম সংয়ের জনার আলাদা। তো আইটেম সং গাইতে গিয়ে অনেক কিছু সহ্য করেছি, মানে বলতে গেলে এক প্রকার ডিরেক্টর দা, রঞ্জন দা এবং শান্তনু দা অনেক রকম এক্সপ্রেশনের সঙ্গে ভোকাল কী করে বার করতে হবে, কী করে গাইতে হবে, পুরো এই অনেক কিছু শিখেছি আর কি।
আমিরা এসে যে বসে আছে কালারে দাঁড়ে, কালা আইল না ভালোবেসে আমার ঘরে, না 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 আমিরা এসেছে বসে আছে কালারে দাঁড়ে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।